মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন একদম মর্নিং, কিন্তু সকালবেলা আমি চা নিয়ে বসে পড়েছি আর সাথে প্রজাপতি বিস্কুট। কিন্তু প্রজাপতি বিস্কুটের এখন সেই স্বাদ নেই, আগে আরো বড় ছিল বিস্কুটটা, ওপর দিয়ে চিনি থাকতো আর চকচক করতো, আর এখন একদম শুকনো। আমি বুঝতে পারি না, অনেকদিন বাদে খাচ্ছি প্রজাপতি বিস্কুটটা, কি করবো আর, কিনে ফেলেছি, খেতে তো হবেই, খাই, কিন্তু আর কোনোদিনও খাবো না, একদম জঘন্য হয়ে গেছে। যাচ্ছি ছাদে, আমাদের এই পাম্পটা এই গরমকাল এলেই না খালি মানে এত বিগড়ায় জল ওঠে না। এবার লালটু কি খুলে ঠুলে কি সব করে জানি না, এবার তারপরে শিওর হওয়ার জন্য তিনটা লাগিয়ে দেখে আসতে হয় যে জলটা উঠছে কিনা। উঠে পড়েছি, চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই, দেখি জল উঠছে নাকি। এই গরমকাল হলে এই সমস্যাটা দাঁড়ায়। খুলে দেখি উঠছে জল, গরম পড়ে গেছে একদম, চারিদিকে একটা গরম আবহাওয়া, দক্ষিণে হাওয়া দিচ্ছে। এসেই তো এখন পড়েছি, জামা কাপড় গুলো তুলেনি, ঠিক আছে তোমরা একটুখানি ওয়েট করো, আমি জামা কাপড় গুলো তুলে আসি। হয়ে গেছে জামা কাপড় তোলা, চলো নিচে যাই, জলটা উঠছে, দেখি টিফিনের কি ব্যবস্থা করি। লালটু যাবে বাজারে, আর এদিকে আজকে আমাদের ফার্মটাও চালু, সবাই কাজে আসবে, আমাকে দোকানে থাকতে লাগবে, আর কারখানারও কিছু কাজকর্ম আমাকে করতে হবে। কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি, আমার শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে, কাশিটা কমেনি। রাত্রিবেলা সারা রাত ধরে কেশেছি, খস খস করে গেটটা দিয়ে দিই, হ্যাঁ সারা রাত ধরে কেশেছি খস খস করে, আর খালি গলা শুকিয়ে যাচ্ছে আর কেন জানি না, এই মানে ওয়েদারটা এমন, শরীরটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে আর চুল করছে, খালি চুল করছে, মানে শরীর না আমার লাল হয়ে গেছে চুলকাতে চুলকাতে, সারা রাত ঘুমাতেও পারিনি। দুপুরবেলা যে ঘুমাবো তারও কোনো উপায় নেই, কারণ দুপুরবেলা দোকানে বসতে হয়, লালটুকে থাকতে হয় কারখানায়, চলছে যুদ্ধ। চলো চলো, আশীর্বাদের দই কিনেছিলাম একটা, মা কিনেছিল অ্যাকচুয়ালি, দইটা কিন্তু জমেনি, একদম দুধের মতনই, মানে দই যে তার কোনো থিকনেস নেই, তার কোনো থিকনেস নেই, যার জন্য আমি এটা চিকেনে দিয়ে দিচ্ছি। কিন্তু কেন এরকম হচ্ছে, তো নামি কোম্পানি দামি কোম্পানি, তার দুধটা দইটা এরকম দুধের মতন কেন টলটল করছে, আমি খুলে দেখাই। হ্যাঁ এটা ফুলমণির মেয়ে, কতটুকু মেয়ে, 15 কি 16 বছর বয়স হবে, পালিয়ে গিয়ে বিয়ে করেছে, কোনো মানে হয়, খুবই খারাপ অবস্থা, বরের কোনো কাজকর্ম নেই, ফুলমণিকেই টানতে হচ্ছে, সে বেচারা নিজেই কাজ করে খায়, আর রাতে আর কি বলবো, আমিও যাবো একদিন ফুচকা খেতে, আমার কি ফুচকা খেতে ইচ্ছা করছে কদিন ধরে, আমি তিতলিকে বলেছি সামনের সপ্তাহে একদিন যাবো, তুই আর আমি খাবো ফুচকা খাবো, তোমাকে কিছু বিশ্বাস নেই, ঝাঁটা মাটা দিয়ে বাড়ি মেরে দেয় রে, উকুন ভর্তি সারাদিন মাথা চুলকাচ্ছে, মাথা ময়লা হয়েছে, শ্যাম্পু করবে না, কি অবস্থা, খুশকি সেটাও আমি দেবো,
কত লোক বলছে কখন ফুলমণি আমাদের বাড়ি আসবে ঝাড় বুঝছে আজকে ঝাড়ের অ্যাড দেওয়া হচ্ছে এখানে ঠিক পাওয়া যাবে ফুলমণি ভালো তো চলে এলাম রান্না হবে উচ্ছে ভাজা উচ্ছে আমি কেটে রেখেছি অনেক বেলা হয়ে গেছে এদিকে আমি মাছ ধুয়ে নুন হলুদ মাছকে বসিয়ে দিয়েছি রুই মাছ এটা আজকে একটু নিজের রেসিপিতে রান্না করবো মাছটা ভাজা চলছে ভেজে নিই মাছগুলো তারপরে আমি কীভাবে করি সেটা দেখাবো ভাজা হয়ে গেছে মাছগুলো কারণ আজকে চিকেনটাকে স্কিপ করলাম ভালো লাগছে না আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে আমি একটা পেঁয়াজ গোটা নিয়েছি আর হাফ পেঁয়াজ পাকা লঙ্কা নিয়েছি তিনখানা আদা রয়েছে আর টমেটো এগুলো আমি একসাথে পেস্ট করবো আর এদিকে আমি আলু তিতলি একটু ভালোবাসে আলু খেতে তাই জন্য আলু ভাজছি আর এখানে ফোড়ন দেবো এবার আমি এই যে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিদি ফোড়নটা হ্যাঁ তার মধ্যে দেবো আমি একটুখানি চিনি কারণ চিনিটা দিলে একটু কালারটা ভালো আসে এবার চিনিটা যতক্ষণ তেলটার মধ্যে না গলে যাচ্ছে তেলটার সাথে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না আবার খুব কমও ভাজবো না মোটামুটি 70% পেঁয়াজটা আমি ভাজবো মানে কাঁচাও থাকবে না একদম ভেজে লাল হয়ে যাবে সেটাও না সেইভাবে ভাজবো আর তারপরে আমি মশলাগুলোকে পেস্ট করে আনবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলার পেস্টটাও তৈরি এবার আমি এটা দিয়ে দেবো দিয়ে কিন্তু এটা ভালো করে কষাতে হবে তেলের মধ্যে বেশ ভালো করে কষাতে হবে তার মধ্যে যদি একটু নুন দেওয়া যায় তাহলে আরও ভালো মানে নুনটা এই সময় দিলে খুব ভালো হবে আর কি মশলাটা কষবে ভালো নুনটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে সেই অবস্থা পর্যন্ত কিন্তু আমি এটাকে কষবো তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো আগে এটাকে ভালো করে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেবো আর গুঁড়ো মশলার মধ্যে আমি কী দিচ্ছি দেখে নাও দিচ্ছি আমি জিরে হলুদ ধনে আর শুকনো লঙ্কা এটা আমি দিলাম কিন্তু বাটিটা ধুয়ে আমি জল দেবো যেহেতু আমি এক হাতে ভিডিওটা করছি সেহেতু আমি দেখাতে পারছি এরমভাবেই এটা দিয়ে এবার আমি বাটিটা ধুয়ে দিয়ে দেবো এটার মধ্যে জলটা নাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে আর দিয়ে দেবো একটু টক দই খুব বেশি নয় অল্প করে দিয়ে দেবো একটু টক দই তারপরে এটাকে ভালোভাবে কষাতে থাকবো আবার যতক্ষণ আবার তেল বেরিয়ে আসে এটা থেকে কারণ যেহেতু জলটা দিয়েছি জলটা এবার টানার একটা ব্যাপার আছে জল দিয়েছি মানে বাটি ধুয়ে যে জলটা দিলাম তাহলে পরে মশলাটা কষাবো গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে খেতে কতটা ভালো হবে কারণ এই রান্নাটা আমি আজকে নতুন করছি কতটা ভালো হবে সেটা পরে দেখা যাবে আমি জল দিয়েছি অল্প একটু জলটা একটু ফুটিয়ে আর দুটো মাছ দিয়েছি সব মাছ দিইনি এখন কারণ লালটুকের দিকে তাড়াহুড়ো পড়ে গেছে ওকে একটু খেতে দিয়ে দিতে লাগবে কারণ কারখানাটা আজকে আমাদের চালু কালকে কোম্পানিতে মাল পাঠাতে লাগবে ডেলিভারি যাবে সেই জন্য যাই হোক মাছটা আমার রেডি হয়ে গেছে এবার আমাদেরও খেয়ে নিতে লাগবে খেয়ে দে তারপরে ফিরে আসছি ঠিক আছে চলো গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমি দুপুরবেলা রান্না করার পর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য আর ভিডিও করা হয়নি আর তারপরে বিকেলবেলা পিসি এসেছিলো পিসামশাই এসেছিলো আমার কাকি খুব অসুস্থ সেটা তো তোমরা জানো তোমাদেরকে বলেছি একদিনকে ডিটেল বলবো কাকির কী হয়েছে ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল এবং প্রথমে ব্রেস্টটা বাদ দেওয়া হয়নি পরে সেটা বাদ দেওয়া হয়েছে সেটা একটা অনেক বড় লম্বা ইতিহাস সেটা পরে বলবো তা পিসিরও বয়স হয়েছে তা পিসি এসেছিলো কাকিকে দেখতে তা সুতরাং সেই মুহূর্তে সেটারও যে ভিডিও করব বা আলাদা করে আমি ভিডিও করব সেই সময়টা আমি পাইনি আর এখন ঘড়িতে অলরেডি 9টা বেজে গেছে পিসিটা বেরিয়ে গেল তারপর টুকটাক কাজকর্ম থাকে সেটা সেরে নিয়েই আমি চলে এলাম কারণ না হলে কমপ্লিট করা হবে না কাজটা বাকিই থেকে যাবে আর তার জন্য মাছের ঝোলটা অবশ্যই রান্না করবে করে খাবে আমি আজকে খেয়েছিলাম মানে দুর্দান্ত এত ভালো লেগেছে মানে সানডে আমি ভাবছিলাম আজকে চিকেন করব কিন্তু মাছটা দেখে ভাবলাম যে না মাছটা করি তা যাই হোক ডিসিশানটা আমার একদম সঠিক ছিল আর এটা কোনো রেসিপি দেখে আমি করিনি
আমি যখন ইউটিউবে রেসিপি দেখে করি আমি সেটা বলি যে আমি ইউটিউবের থেকে রেসিপিটা দেখে শেয়ার মানে করলাম রান্নাটা, কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ আমার রেসিপিতে তৈরি করেছি এবং খেতে অসাধারণ হয়েছিল। তোমরা একদিন ট্রাই করবে, চলে যাব। তবে যেটা যেটা আর একটা কথা যেটা প্রথম থেকে বলা উচিত ছিল বলা হয়নি, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে আর কি বলবো, কিছু বলার নেই, শুধু এটুকুনি বলবো যেভাবে পাশে থেকো। আর আজকের মতন শুভরাত্রি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। সবাই অনেক ভালো থাকবে, অনেক মজায় থাকবে, আর আবারও বলছি সুস্থ থাকবে, কারণ ওয়েদার খুব খারাপ। লালটুরু আবার কিন্তু শরীরটা খারাপ হচ্ছে, ওষুধ আনতে গেছেও। টাটা।